আমন্ত্রণ দেশ জনপদ লাইভে। নতুন মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে সাবেক মন্ত্রী দীপু মনি, ইনু মেনন ও পলককে। এছাড়া আদালতে আরও কিছু আবেদন পড়েছে রাষ্ট্রপক্ষ থেকে। সবকিছু নিয়ে বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হব সহকর্মী সাবরিনা মজুমদারের সঙ্গে। সাবরিনা, আজ আদালতে কি কি মামলার শুনানি হলো বিস্তারিত জানাবেন। যেমনটি জানাচ্ছিলাম দর্শক, নতুন মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে দীপু মনি, ইনু মেনন এবং পলককে। আমরা বিস্তারিত জানতে যুক্ত হচ্ছি সাবরিনার সঙ্গে। সাবরিনা, আদালতে কি কি মামলার শুনানি হলো এবং বিস্তারিত জানাবেন আমাদের। ঈশিকা, আপনি যেমনটি জানেন যে আজকে হচ্ছে রামপুরা হাতির যে শাহবাগ থানার নতুন মামলায় হচ্ছে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হলো হচ্ছে দীপু মনি, হাসানুল হক ইনু এবং রাশেদ খান মেনন এবং জুনায়েদ আহমেদ পলককে। এবং সেই সাথে আরেকটু যদি যেতে জানিয়ে দিতে চাই যে হচ্ছে জুনায়েদ আহমেদ পলককে কিন্তু আজকে আদালতে আনানো হয়নি, বাকি তিনজনকে হচ্ছে আদালতে আনানো হয়েছে এবং এরপর হচ্ছে তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর হচ্ছে আবার নির্দেশ দেওয়া হয়েছে এবং তাদেরকে কিন্তু নতুন মামলায় হচ্ছে গ্রেপ্তার দেখানো হয়েছে। এবং সেই সাথে যেটি বলতে চাই যে আজকে আদালত প্রাঙ্গণে হচ্ছে তারা সকালে হচ্ছে আনা হয় এবং ওদের যে এই সময় যে মামলা তদন্তকারী কর্মকর্তারা আছে তারা কিন্তু শোন অ্যারেস্ট দেখায় হচ্ছে আবেদন করেন। এই সের সাথে এই যে মামলাগুলো, যেই নতুন মামলাগুলো সেগুলো যদি আমি একটু বলতে চাই, সেটি হচ্ছে যে হাতিরঝিল থানায় 2018 সালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গাড়ি বহরে মামলা হত্যা চেষ্টা মামলায় হাসানুল হক ইনু এবং রাশেদ খান মেননকে গ্রেফতার দেখানোর আবেদন করা হয়। এছাড়া জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে রামপুরায় হত্যা মামলাকে হাসানুল হক ইনুকে গ্রেফতার দেখানো হয় এবং সেই সাথে শাহবাগ থানার হত্যা মামলায় দীপু মনি এবং জুনায়েদ আহমেদ পলককে গ্রেফতার দেখানো হয়। আপনি যেমনটি জানেন যে এই যে 5ই আগস্ট দেশে প্রেক্ষাপট পরিবর্তনের পর কিন্তু তাদের বিভিন্ন ধরনের জুলাই গণঅভ্যুত্থানে কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা হচ্ছে সম্পৃক্ততা পাওয়া যায় এবং তারা যদি সম্পৃক্ততা নাও পাওয়া যায় তারা কিন্তু মদতদাতা হিসেবে সেই জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে পুরোপুরিভাবে সংযুক্ত ছিল। তো সেই সাথে হচ্ছে আজকে এই পর্যন্ত এদেরকে গ্রেফতার দেখায় হচ্ছে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে এবং সেই সাথে আরেকটু যদি জানিয়ে দেখতে যে আজকে কিন্তু সুমি কায়সারকেও আদালতে ওঠানোর কথা রয়েছে, তো এখন পর্যন্ত তিনি আসেননি। তবে আরেকটু যদি জানিয়ে দিতে চাই যে এটা নিয়ে আসছেন আমরা রাষ্ট্রপক্ষের আইনজীবীর সাথেও কথা বলেছি, তিনি যেটি বলেছেন যে এই যে যাদেরকে আজকে গ্রেফতার দেখায় কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে তারা কিন্তু বিভিন্নভাবে হচ্ছে মদতদাতা হিসেবে এই মামলাগুলোর সাথে যুক্ত ছিল। তো এই ছিল সর্বশেষ খবর নিম্ন আদালত থেকে। ঈশিকা, সাবরিনা অনেক ধন্যবাদ আপনাকে। পার্বত্য শান্তি চুক্তির 27তম বার্ষিকী আজ। দিবসটি ঘিরে নানা কর্মসূচি পালন করছে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ। আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আবুল বাশার নয়ন। নয়ন, দিবসটি ঘিরে পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর প্রত্যাশা কি কি আর কি কি আয়োজন রয়েছে? ধন্যবাদ। দীর্ঘ অন্তত 12 বছর পর বিরাট একটি গণসমাবেশের মাধ্যমে আজকে জনসংহতি সমিতি এখানে আয়োজন করতে যাচ্ছে, অর্থাৎ পার্বত্য চুক্তির যে 27তম বর্ষপূর্তি সেই বর্ষপূর্তি পালন করা হচ্ছে। আমি এই মুহূর্তে যেখানে আছি বান্দরবান শহরের প্রাণ কেন্দ্রে ঐতিহাসিক রাজার মাঠ এলাকায়, এখানে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই যে রাজার মাঠ এলাকা রয়েছে, রাজার মাঠ এলাকায় কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। এখানে বিভিন্ন এলাকা থেকে নারী পুরুষ এসে এখানে সমবেত হয়েছেন। এখানে যে গণসমাবেশের আয়োজন করা হয়েছে, গণসমাবেশে ইতিমধ্যে এখানে উপস্থিত রয়েছেন কেএস মারমা, তিনি পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য এবং কেন্দ্রীয় জনসংহতি সমিতির কেন্দ্রীয় নেতা। এছাড়াও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এখানে উপস্থিত রয়েছেন। তারা এখানে তাদের যে দাবি দাওয়া বিগত সময়ে যে তারা যে বৈষম্যের শিকার হয়েছেন, আন্দোলন সংগ্রামে উপস্থিত হতে পারেনি, জনসভা করতে পারেনি, নানা ইস্যুগুলো আসলে এখানে তুলে ধরছেন। অর্থাৎ পার্বত্য চুক্তির যে দাবি দাওয়াগুলো নিয়ে, যে অপূর্ণ যে দাবি দাওয়াগুলো পূরণ হয়নি সেগুলো নিয়ে তারা এখানে ইতিমধ্যে বক্তব্য রাখছেন। আমরা আসলে যেটা একটু বলে রাখতে চাই, এখানে যারা যিনি প্রধান অতিথি রয়েছেন কেএস মুখার্জি, তিনি বলেছেন যে শান্তি চুক্তি 1997 সালে শান্তি চুক্তি হওয়ার পর থেকে এই পর্যন্ত 26 বার অন্তত সরকারের সঙ্গে নানাভাবে তারা বৈঠক করেছেন। যদি আমি বলি যে বিএনপি সরকার আমলে তিনি 6 বার বৈঠক হয়েছে, উপকমিটির যখন ছিল রাশেদ খান মেনন ওই তার নেতৃত্বে 7 বার এবং এরশাদ আমলে 6 বার এবং শেখ হাসিনার আমলে 7 বার মিলিয়ে অন্তত 26 বার সরকারের সঙ্গে বৈঠক হয়েছে শান্তি চুক্তির যে অপূর্ণাঙ্গ ধারা সেগুলো বাস্তবায়নের জন্য। কিন্তু তাদের দাবি দাওয়া হচ্ছে এখনো পর্যন্ত শান্তি চুক্তির যেই আশা নিয়ে, প্রত্যাশা নিয়ে যে শান্তি চুক্তি হয়েছিল সেই প্রত্যাশা আসলে তাদের পূরণ হয়নি। আজকে যে যে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে যে তারা এই যে বড় একটি আনুষ্ঠানিকতার মাধ্যমে যে তারা এখানে আসতে
পেরেছেন, তারা সরকারকে সাধুবাদ জানিয়েছেন এবং সরকারের প্রতি তারা প্রত্যাশা করেছেন যে অন্তর্বর্তী সরকার যে তাদের যে দীর্ঘদিনের যে দাবি দেওয়া শান্তি চুক্তির যে অপূর্ণাঙ্গ যে দাবি দেওয়াগুলো সেগুলো পূরণ করবেন এমনটি প্রত্যাশা করছেন। আমি যদি আরেকটি তথ্য জানিয়ে রাখি যে পার্বত্য চুক্তির এই অনুষ্ঠানকে কেন্দ্র করে বান্দরবান নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। আজকে সকালে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে রক্তদান কর্মসূচি অনুষ্ঠান হয়েছে, যেটি বান্দরবান সদর হাসপাতালে সেটি উদ্বোধন করেছেন বান্দরবান জেলা পরিষদের সদস্য এবং স্বাস্থ্য বিভাগের কনভেনার অ্যাডভোকেট মোহাম্মদ আবুল কালাম। এই সময় জেলা পরিষদের সদস্য নাসিরউদ্দিন উপস্থিত ছিলেন এবং চাক সম্প্রদায়ের যিনি সদস্য মঙ্গে চিং চাক তিনি উপস্থিত ছিলেন। তারা সেখানে রক্তদান যে কর্মসূচি সেই কর্মসূচিটি উদ্বোধন করেছেন। পরবর্তী জেলা পরিষদে শান্তি চুক্তি নিয়ে আলোচনার আয়োজন আনুষ্ঠানিকতা রয়েছে। এই মুহূর্তে রাজার মাঠে যে আলোচনা সভা চলছে এখানে আমরা দেখতে পাচ্ছি আসলে দীর্ঘদিন ধরে আমি যদি বলি যে ভেসিবাদী যে সরকারের সময় থেকে তারা এখানে নানা আনুষ্ঠানিকতা করতে পারছিলেন না, এভাবে প্রকাশ্যে আসতে পারেননি, এত বড় আয়োজন করতে পারেননি এমন অভিযোগ করেছেন এই আয়োজকরা। তবে যে আজকে এত সুন্দর একটি আয়োজন করতে পেরেছেন এই জন্য সরকারকে তিনি ধন্যবাদ জানিয়েছেন, বিশেষ করে অন্তর্বর্তী সরকারের যে ডক্টর ইউনূসের প্রতি তিনি ধন্যবাদ জানিয়েছেন। এই ছিল আমার কাছে বান্দরবান থেকে শান্তি চুক্তির সর্বশেষ জানকারি স্টুডিওতে। নয়ন, অনেক ধন্যবাদ। পার্বত্য শান্তি চুক্তির 27তম প্রতিষ্ঠা বার্ষিকী সর্বশেষ তথ্য জানছিলাম সহকর্মীর কাছে। ময়মনসিংহ ও খুলনায় অনুষ্ঠিত হচ্ছে বিএনপির বিভাগীয় কর্মশালা। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন ইলিয়াস আহমেদ নূর ইসলাম রকি। ইলিয়াস, কর্মশালায় নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন? ময়মনসিংহ নগরের টাউন হল তারেক স্মৃতি অডিটোরিয়ামে কিন্তু শুরু হয়েছে। অর্থাৎ বিভাগীয় কর্মশালায় আমরা দেখেছি ময়মনসিংহ বিভাগের 4 জেলা থেকে বিএনপির ঊর্ধ্বতন নেতাকর্মীরা কিন্তু তারা উপস্থিত হয়েছেন এবং কর্মশালাটির উদ্বোধন করেছেন। সকাল 10:30 দিকে কর্মশালাটির উদ্বোধন করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এবং এছাড়াও আমরা লক্ষ্য করি যে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দরা কিন্তু তারা উপস্থিত হয়ে ইতিমধ্যেই কিভাবে রাষ্ট্র পরিচালনা করা যায় আগামীতে এবং সার্বিক নির্দেশনা নেতাকর্মীদেরকে তারা দিচ্ছে। অর্থাৎ এই কর্মশালার প্রধান অতিথি হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকাল 3:30 তিনি জুম মিটিং এর মাধ্যমে প্রধান অতিথি হিসেবে কিন্তু ওনার যে বক্তব্য সেটা কিন্তু তিনি রাখবেন সেই বিষয়টি আমাদেরকে নিশ্চিত করেছেন বিএনপির নেতাকর্মীরা। আমরা দেখেছি যে এই কর্মশালায় এছাড়াও উপস্থিত রয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স রয়েছেন এবং বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম রয়েছেন সহ সাংগঠনিক সম্পাদক আবু আকরাম সহ ঊর্ধ্বতন নেতাকর্মীরা কিন্তু রয়েছেন। তারা কিন্তু তাদের যে বক্তব্য সেই বক্তব্যের কার্যক্রম কিন্তু তারা ইতিমধ্যেই শুরু করেছেন এবং আমরা দেখেছি যদিও অনুষ্ঠানটি সকাল 10:30 থেকে শুরু হয়েছে এবং সকাল 9:00 থেকেই কিন্তু বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা তারা কিন্তু এই কর্মশালায় উপস্থিত হয়েছেন এবং সকলেই কিন্তু এই কর্মশালাটি উদ্বোধন করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এবং তিনি বলছেন যে স্বৈরাচারী শেখ হাসিনা সরকার গঠনের পর কিন্তু বাংলাদেশের দায়িত্ব কিন্তু সাধারণ মানুষ অনেকটাই কিন্তু বিএনপির উপর নির্ভর করছেন এবং আগামী রাষ্ট্র কেমন হবে এবং সেই বিষয়ে কিন্তু তারা এখানে নেতাকর্মীদের দিক নির্দেশনা দিবেন এবং সেই দিক নির্দেশনা অনুযায়ী কিন্তু নেতাকর্মীরা তাদের যে কার্যক্রম সেটি কিন্তু তৃণমূল পর্যায়ে অর্থাৎ মাঠ লেভেলে সেটি কিন্তু তারা বাস্তবায়ন করার চেষ্টা করবেন। সেই বিষয়টি কিন্তু এখানকার যে নেতাকর্মীরা আছেন অর্থাৎ তারা কিন্তু সেই বিষয়টি বলছিলেন। আমরা দেখেছি যে ময়মনসিংহ দক্ষিণ এবং উত্তর জেলা বিএনপির যে সিনিয়র নেতৃবৃন্দরা আছেন তারা কিন্তু এই কর্মশালায় উপস্থিত হয়ে কিন্তু মনোযোগ সহকারে অতিথিদের যে বক্তব্য রয়েছেন সেই বক্তব্য কিন্তু তারা শুনছেন এবং তারা বলছেন যে তাদের দিক নির্দেশনা অনুযায়ী কিন্তু আগামী বাংলাদেশ বিনির্মাণে তাদের যে কার্যক্রম সেটি কিন্তু তারা পরিচালনা করবেন সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন এবং সেই বিষয়টি কিন্তু তারা বলছেন। এবং আমরা দেখেছি এই কর্মশালাটি ঘিরে কিন্তু সাধারণ নেতৃবৃন্দের মধ্যে সেখান থেকে
যুগপথ আন্দোলনের অংশগ্রহণকারী বিভিন্ন রাষ্ট্র কাঠামো মেরামতের যে 31 দফা দাবি বিএনপির আসলে করা হয়েছে জনাব ভারপ্রাপ্ত চেয়ারম্যান দলটির তারেক রহমান, সেই দাবিরই উপর কিন্তু খুলনা বিভাগীয় যে কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক কর্মশালা সেটি আজ খুলনা প্রেস ক্লাবের যে ব্যাংকোয়েট হল এখানে আজ সকাল থেকেই অনুষ্ঠিত হচ্ছে। এই কর্মশালায় কিন্তু প্রধান অতিথি হিসাবে বক্তৃতা রাখার কথা রয়েছে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তিনি অনলাইনে এখানে সংযুক্ত হওয়ার কথা রয়েছে। পাশাপাশি এই কর্মশালাকে কেন্দ্র করে কিন্তু বিভাগের যে 10টি জেলা আছে এই 10টি জেলার বিএনপির নেতৃবৃন্দ কিন্তু কর্মশালায় এসে অংশগ্রহণ করছে। দর্শক আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ খুলনা বিভাগের সাংগঠনিক সহসাংগঠনিক সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ কিন্তু এখানে উপস্থিত আছে এবং তারা যে এই যে কর্মশালা আছে এই কর্মশালার যে তারেক রহমানের যে 31 দফা দাবি রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা হিসেবে সেই বিষয় নিয়ে আলোচনা এই দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য দাবি হচ্ছে সংবিধান সংস্কার কমিটি কমিশন গঠন, পাশাপাশি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের সময়সীমা নির্ধারণ, আইনসভায় উচ্চকক্ষের পরিবর্তন, নির্বাচনকালীন দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পুনর্বর্তন, রাষ্ট্রীয় ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা, সম্প্রীতিমূলক সমন্বিত রাষ্ট্র সরকার সহ নির্বাচন কমিশন ও নির্বাচন ব্যবস্থার যে সংস্কার এবং সংশ্লিষ্ট আইন ও বিধি সংশোধন সহ কিন্তু উল্লেখযোগ্য যেমন সর্বস্তরে আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠা, শিল্প বিদ্যুৎ খনিজ ও জ্বালানি খাত আধুনিকরণ এবং শোষণ প্রতিষ্ঠা সহ মূল্য মুদ্রাস্ফীতি বিবেচনায় শ্রমের ন্যায্য মজুরি নিশ্চিত, ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ নিশ্চয়তা প্রদান সহ যে বিভিন্ন যে 31 দফা দাবি আছে এই দাবিগুলো নিয়ে কিন্তু নেতৃবৃন্দ এখন বক্তৃতা দিচ্ছেন এবং এখানে কিন্তু আজ দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হবে এবং এই কর্মশালা থেকে কিন্তু যে বার্তা এই বার্তা কিন্তু তৃণমূল পর্যায়ে যে বিএনপি নেতৃবৃন্দ আছে সেখানে আসলে পৌঁছে দেওয়ার সুযোগ রয়েছে বলে এখানকার নেতৃবৃন্দ আছে। আমরা এখানকার এখানে দেখতে পাচ্ছি যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ এখানকার খুলনার জেলার 10টি জেলার এবং বিভাগের নেতৃবৃন্দ উপস্থিত আছেন, তারা যেটি আসলে আমাদেরকে জানিয়েছে যে এইরকম কর্মশালার মাধ্যমে যে জনাব ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে 31 দফার দাবি তাদের কাছে উপস্থাপন করা হয়েছে সেই বার্তাগুলো তারা পৌঁছে দেওয়ার জন্য এই কর্মশালায় অংশগ্রহণ করেছে এবং তারা স্বতঃস্ফূর্তভাবে একটি উৎসবমূলক পরিবেশে কর্মশালায় উপস্থাপন হয়েছে এবং তারা যেটি জানিয়েছে যে এই কর্মশালায় কিন্তু আসলে যে বার্তা সেই বার্তা তৃণমূল পৌঁছাবে এবং এর মাধ্যমে বিএনপি আরো বেশি শক্তিশালী হবে এমনটি প্রত্যাশা। তো খুলনা থেকে এটা ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ বিভাগীয় কর্মশালা। রকি ধন্যবাদ আপনাকে। ব্রিফ করছেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য, সরাসরি চলে যাচ্ছি সেখানে। আনিসাতুল ফাতেমা এখানে উপস্থিত আছেন এবং আমাদের যে প্রায় 150 মতো সহযোগী প্রতিষ্ঠান বাংলাদেশের বিভিন্ন জায়গায় আছে তাদের সহযোগিতা ব্যতীত রেখে এই প্রতিবেদন তৈরি করা কষ্টকর হতো। সিপিডির কলিগসরা এই কাজের সাথে যারা যুক্ত হয়েছেন তাদের সাথে ইউএনডিপি থেকেও আমার দুই সহকর্মী এই কাজের সাথে যুক্ত হয়েছিলেন। প্ল্যানিং কমিশনকে সরকারের অংশ হিসেবে আমাদের সাচিবিক সমর্থন দিয়েছে এবং আপনারা দেখছেন যে সরকারের সম্ভবত অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ স্থানে আমরা আপনাদের সাথে এখানে মিলিত হয়েছি, এটাও একদিক থেকে বেশ লক্ষণীয় একটি বিষয়। এই কাজটি তৈরি করার ক্ষেত্রে আমাকে জিজ্ঞেস করা হয়েছিল খরচ কত হবে, আমি বলেছিলাম যে বাংলাদেশের এই রকম একটি পরিবর্তন কালে আমরা যদি কোনো অবদান রাখতে পারি সেটা কোনো আর্থিক মূল্যে মূল্যায়ন করাটা ঠিক হবে না, সেহেতু আমার সহকর্মীরা এই যে 3 মাস অক্লান্ত পরিশ্রম করেছেন এবং ওনাদের চলমান দায়িত্বগুলোর পাশাপাশি এটা করেছেন এবং একই রকম ভাবে আমার সিপিডির যে গবেষকরা কাজ করেছেন তাদের বিভিন্ন চলমান প্রকল্পের কাজ ইত্যাদির ভিতরে পাশাপাশি এগুলি করেছেন এবং নাগরিক প্ল্যাটফর্মের যারা দেশ ঢাকার বাইরে কাজ করেছেন তারা সকলেই কিন্তু বিনা পারিশ্রমিকে কাজ করেছেন। এই বিনা পারিশ্রমিকে শুধু ওনারা যে পরিশ্রমের কে কোনো আর্থিক মূল্য ধরেননি তা না, ওনারা যতগুলি সভা করেছেন আপনারা তো জানেন তথাকথিত কি একটা সিটিং অ্যালাউন্স আছে না সব মিটিংয়ে,
একটি পয়সাও সিটিং অ্যালাউন্সও কাউকে দেওয়া হয়নি। আমরা একটু আগে মূল্যায়ন করছিলাম যে এরকম একটি কাজ যদি পরামর্শকদের দিয়ে করানো হতো তাহলে কত খরচ হতো, কারণ এই কাজের ভিতর দিয়ে আমরা বাংলাদেশের পেশাজীবীদের, বিশেষ করে অর্থনীতির চর্চায় যারা আছে, তাদের সক্ষমতা এবং কৃতিত্ব প্রদর্শন করেছি এবং বিভিন্ন সময়ে যে বিদেশি পরামর্শক এনে দেশীয় সক্ষমতাকে ছোট করে দেখানো হয় সেইটার একটি উচিত জবাব দেওয়া আমরা চেষ্টা করেছি। এবং আমাদের মূল্যায়ন হলো যদি এটা ঠিক মতো কি প্রকল্প বানিয়ে করা হতো, কত বলেছো, 25 কোটি টাকা, এটার মূল্য ন্যূনতম 25 কোটি টাকা হতো। যদি প্রত্যেকের, আপনারা পরামর্শকের দাম এবং আমার যে সহকর্মীরা আছেন তাদের যদি পারিশ্রমিক এবং যে সমস্ত অন্যান্য আনুষাঙ্গিক খরচাদি ছিল, আমাদের হিসাব হলো এটা প্রায় 25 কোটি টাকার কাজ হয়েছে। এটা আমরা দেশের জন্য একটি নিঃস্বার্থ অবদান হিসেবে আমরা এটাকে দেখতে চাই এবং এটার ভিতর দিয়ে আমরা একটা উদাহরণ এবং দৃষ্টান্ত করতে চাই। আজকের আলোচনা আর বিশেষ খুব বেশি করব না, কিছুটা হয়তো সামনের দিকের আলোচনা করব, সেটার করার আগে আমি সেটা করব, শেষে করব সামনে, কারণ এই রিপোর্ট দিয়ে কি হবে, রিপোর্ট কি ধুয়ে খাবো, রিপোর্টটা দিয়ে কি হবে, এটা তো এর পরের বিষয় থাকবে এবং এই রিপোর্টের ভিতরে যে কথাগুলো পরামর্শগুলো আছে সেগুলো কি আগামী দিনে এতিমের মতো ঘুরে বেড়াবে নাকি এদের কেউ দায়িত্ব নিয়ে অভিভাবকত্ব নিয়ে বাস্তবায়নের পথে এগোবে, সেই প্রশ্নের জবাব আয়তো শেষের দিকে আমাদের মতবাদগুলো আমরা বলবো। কিন্তু তার আগে আপনারা তো পুরো রিপোর্ট পেয়ে গেছেন, আপনারা বলতে পারবেন না যে আমরা কোনো গোপনীয়তার ভিতরে কাজ করেছি। আপনারা পুরো রিপোর্ট পেয়েছেন, গতকাল মাননীয় প্রধান উপদেষ্টার হাতে দেওয়ার পরপরই আপনাদের হাতে দিয়েছি। আপনারা দেখবেন যে এই রিপোর্টটি এখনো আমরা সাবধানতার কারণে খসড়া শব্দটা লিখে রেখেছি, কারণ এখনো দুই একটি পরিসংখ্যান আমরা পুনর্বিবেচনা করছি যে বিভিন্ন জায়গা থেকে নেওয়া হয়েছে সেগুলি তারা সঠিকভাবে দিয়েছে কিনা, অথবা তাদের আবার নতুন পরিসংখ্যান আসলো কিনা, প্রত্যেক দিনই তো নতুন নতুন হিসাব হচ্ছে, তো সেগুলি আমরা এটা দেখার চেষ্টা করছি। 12 জন লোকের হাতে লেখা হয়েছে, 12 জন না আসলে তো 20 জন হবে, কারণ আমার সহকর্মীরা ছিলেন লেখার ভিতরে, সেহেতু বিভিন্ন হাতে লেখাও হয়েছে, বিদেশি ভাষায় লেখা হয়েছে, এটার কিছু সম্পাদনার প্রয়োজন করবে, আমরা সেই সম্পাদনাটাও করব। এই পুরো কাজটা আগামী 1 মাসের ভিতরে আমরা শেষ করে এটাকে ছাপিয়ে বের করার চেষ্টা করব। 1 থেকে 1.5 মাস সময় লাগবে এটা আনুষ্ঠানিকতা করার এবং ছাপিয়ে এটা বের করার জন্য। এটার সম্পাদনা, মানে ভাষাগত সম্পাদনা, ওখানে দেখবেন ইংরেজি, আমেরিকান ইংলিশও আছে, আবার ব্রিটিশ ইংলিশও আছে, ওটার ভিতরে অনেক সময় বিলিয়নও আছে, কোনো সময় ক্রোরও আছে, এগুলোকে আমাদের সম্পাদনা করতে হবে, আমরা সেটা করব। করার পরে এটা আমরা বের করব। আপনারা দেখবেন, দেখেছেন, আমি জিজ্ঞেস করেছিলাম প্রধান উপদেষ্টার অফিসকে যে এইটার গ্রন্থস্বত্ব কার কাছে থাকবে, মালিকানা কার কাছে থাকবে গ্রন্থস্বত্ব, আমাকে বলা হয়েছে এটা সরকারের কাছে থাকবে, সেহেতু আপনারা দেখবেন যে গ্রন্থস্বত্ব দেওয়া আছে বাংলাদেশ সরকারকে, যদিও আমরা এটা রচনা করেছি কিন্তু এটার ভিতর দিয়ে সরকারের পক্ষ থেকে এই দলিলটির মালিকানা ওনারা গ্রহণ করেছেন, ওনারা এটাকে নিজস্ব দলিল হিসেবে স্বীকার করে নিয়েছেন, এটা আমাদের জন্য সম্মানের ব্যাপার এটা মনে করি। আর যেখানে ভিতরে যে সমস্ত মতামতগুলো দেওয়া আছে সেগুলি প্রত্যেকটি ব্যক্তি জেনে লিখেছেন তাদের ব্যক্তিগত মতামত, এটা সরকারের নয়, সেহেতু গ্রন্থস্বত্ব সরকারের আছে, কিন্তু ওখানে প্রদত্ত মতামত বিশ্লেষণ এগুলির জন্য যদি কাউকে আপনারা বকাবকি করতে চান সেটা তাহলে আপনাদের সামনে আমার এই যে সহকর্মীরা বসা আছেন তাদের করবেন, অন্য কাউকে না।
আর একটা কথা আমি বলতে চাই আপনাদের, সেটা হলো যেই প্রক্রিয়ার ভিতর দিয়ে আমরা এটাকে প্রস্তুত করলাম, এটা কিন্তু প্রথাগত গবেষণার যে পদ্ধতি তার বাইরে যে আমরা এই কাজটি করেছি, একটি অন্তর্ভুক্তিমূলক আলোচনা ভিত্তিক একটি প্রক্রিয়ার ভিতর দিয়ে আমরা এটা গেছি। আপনারা যদি লিস্টটা দেখেন আপনাদের সামনে দেওয়া আছে, যে এটার ভিতরে যে আলোচনাটা হয়েছে, আমার যে ভূমিকা আছে ভূমিকার ভিতরে আমি সংক্ষেপে বলার চেষ্টা করেছি যে এই দলিলটি তৈরি করার ক্ষেত্রে আমরা যেই পদ্ধতি অবলম্বন করেছি সেটার প্রথম তো অবশ্যই গবেষকরা যে যা নিজের যে জ্ঞান বুৎপত্তি সেটার উপরে তারা ভিত্তি করেছেন, সেহেতু তাদের অর্জিত জ্ঞান এখানে প্রতিফলিত হয়েছে। একই সাথে তারা তারপরে যে বিভিন্ন তথ্য উপাত্ত সেই ক্ষেত্রে প্রাসঙ্গিকভাবে পাওয়া যায় সেগুলি তারা ব্যবহার করেছেন সবচেয়ে সাম্প্রতিকতম। তারপরে যেটা হয়েছে যে সেটা হলো যে যে সমস্ত বিষয়ের সাথে অন্যান্য বিশেষজ্ঞরা আছেন দেশের ভিতরে এবং দেশের বাইরে, তাদের সাথে পরামর্শ করা হয়েছে, কোনো সময় এককভাবে কোনো সময় গোষ্ঠীবদ্ধভাবে, এবং দেশি এবং বিদেশিদের সাথেও এটা করা হয়েছে। এবং আমরা একই সাথে ঢাকার বাইরে যে জনশুনানির মাধ্যমে জনগণের মতামতকেও নিয়ে আসার অন্তর্ভুক্ত করার চেষ্টা করেছি। আপনারা হিসাবে দেখবেন এখানে মোট আমরা 60টি সভায় মিলিত হয়েছিলাম, এবং এই 60টি সভার ভিতরে আমার এই কলিগসরাই আমরাই প্রায় 18 বার নিজেরা নিজেদের মধ্যে সভা করেছি। আপনারা চিন্তা করে দেখেন 90 দিনের ভিতরে 18 বার শুধু আমরা আমাদের চলমান কাজকর্ম সংসার এবং কর্তব্য বাইরে রেখে এইভাবে 18 বার এখানে আমরা মিলিত হয়েছি। এছাড়া আপনারা দেখবেন যে নীতি নির্ধারকদের সাথে আলোচনা হয়েছে 22টি, আমাদের অন্যান্য ঢাকার বাইরে আলোচনা হয়েছে, দেশের বাইরে আমরা বিভিন্ন অনলাইনে আলোচনা করেছি, এবং আলোচনার সূত্রপাতটা হয়েছিল প্রথম এই ওই ঘরে প্ল্যানিং কমিশনে, সেটা হলো ছাত্র নেতৃবৃন্দদের সাথে যারা আন্দোলন সংগ্রামে ছিলেন, সেই রকম মানুষদের আমরা প্রথম ডেকে প্রথম আলোচনাটা তাদের প্রত্যাশাটা বোঝার চেষ্টা করেছি, এবং সেটাও খুবই একটা মানে সেই অভিজ্ঞতাটা খুবই মনে রাখার মতো আর কি, সেই কিভাবে তারা শিক্ষা খাতের উপর জোর দিয়ে কর্মসংস্থানের উপর জোর দিয়ে আলোচনা করেছিল, এই শিক্ষার মানসম্মত শিক্ষা এবং শোভন কর্মসংস্থান এই দুটো বিষয় তাদের আলোচনার ভিতরে খুব বড়ভাবে এসেছিল, অন্যান্য সংস্কারের আলোচনাও তারা সেই দিন এনেছিলেন। তো এই প্রস্তুত করার ক্ষেত্রে আমরা আরো সবাইকে উদাত্ত আহ্বান দিয়েছিলাম যে আপনারা জানেন আপনাদের মনে আরো কিছু আছে নাকি, অনেকে ফোন করে বলেছে এটা তো বাইরে বলা যাবে না, এসে সামনাসামনি বলবো। আমরা বলেছি দেখেন আমি প্রথম থেকে বলছি আমরা ব্যক্তি নিয়ে আলোচনা করছি না, প্রতিষ্ঠান নিয়ে আলোচনা করছি না, আমরা প্রক্রিয়া নিয়ে আলোচনা করছি, এই ঘটনা কিভাবে ঘটলো এইটি হলো আলোচনার বিষয়। সেহেতু ব্যক্তিগত যদি আরো কোনো তথ্য উপাত্ত থাকে এটা আপনারা দুদকে নিয়ে যান, সরকারের ফাইন্যান্সিয়াল ইউনিটে নিয়ে যান, ওই যে BFIU না, বাংলাদেশ ব্যাংকে বা দুর্নীতি দমন কমিশনের কাছে নেন, এইটা তাদের কাজ হবে, আমাদের কাজ চোর ধরা না। আমাদের কাজ হলো চুরির বর্ণনা দেওয়া, আমরা চুরির বর্ণনা দিয়েছি। এখন যে বিষয়টি এর সাথে এসছে সেটা হলো যে আমাদের আহ্বানে সাড়া দিয়ে আপনারা দেখবেন 340 জন বিভিন্ন ধরনের মতামত আমাদের কাছে পাঠিয়েছে, সেই 340টি ধারণা আমরা যথেষ্ট গুরুত্ব সহকারে আমরা পাঠ করেছি, আত্মস্থ করার চেষ্টা করেছি। সেহেতু এই পুরো প্রক্রিয়াটা আপনারা এটাকে আপনাদের কাছে আমি জোর দিয়ে এত সময় নিয়ে বলছি এই জন্য, যদি এই প্রক্রিয়াটা আমরা না বুঝি তাহলে এই দলিলের কিন্তু বৈধতার জায়গাটা আপনারা ধরতে অসুবিধা হবে, কারণ এটা পেশাদারিত্বর দিক থেকে যেমন উঁচু মানের আমরা করার চেষ্টা করেছি, আমরা জানি যে এটা বেরোনোর সাথে সাথে বিভিন্ন জন আপনারা সহ প্রশ্ন করা শুরু করবেন, এটা এরকম কেন, এটা ওরকম কেন, ওই তথ্য নাই কেন, এই সমস্ত প্রশ্নের সম্মুখীন হওয়ার জন্য আমরা প্রস্তুত।
আর একই সাথে আমরা বলতে চেয়েছি যে এইটা কোনো গজদন্ত মিনারে বসে কেউ প্রস্তুত লেখে নেই, এটা জনমানুষের সাথে যুক্ত থেকেই আমরা এই লেখাটা প্রস্তুত করেছি, আর সেইটারই আপনাদের সামনে এনেছি। আপনারা দেখেছেন যে এইটার মূলত যে 23টি পরিচ্ছদ এখানে আছে, সেই 23টি পরিচ্ছদের ভিতরে এবং আমার ভূমিকা সহ আরেকটু আছে, সেটা হলো যে যে 5টি বিষয়ের ভিতরে আমরা এটাকে ভাগ করেছি। প্রথম ভাগ হয়েছে সামষ্টিক অর্থনীতির উপরে, দ্বিতীয় ভাগ আছে বিভিন্ন খাতওয়ারি আলোচনা, তৃতীয় ভাগ আছে কাঠামোগত বিভিন্ন বিষয়াদি এটার ভিতরে আছে, তারপরে আছে মানব সম্পদ এবং সুরক্ষা ইত্যাদি বিষয় ওখানে আছে, আরেকটা আছে প্রাতিষ্ঠানিক বিভিন্ন প্রশ্ন যেগুলি আমাদের সামনে এসেছে সেইটা, এবং সব শেষে কিছু আগামী দিনের তাৎক্ষণিক কিছু কর্তব্য, আমরা 5টা কর্তব্য আমি তুলে ধরেছি আমরা ওখানে, সেটা আমি পরে আলোচনা করব, কিন্তু আপনাদের প্রশ্ন আমরা নিব। তার আগে যদি আমার সহকর্মীরা কেউ কেউ দু একটি বিষয়কে আপনাদের দৃষ্টি আকর্ষণ করেন, যেটা এখন পর্যন্ত আপনাদের পত্রিকাতে পত্রপত্রিকায় সেইভাবে এখনো আসার সুযোগ হয়নি, আস্তে ধীরে এটা হবে। তো আমি প্রথমে প্রফেসর ইউসুফকে রিকোয়েস্ট করছি, যেভাবে আছেন সেইভাবে আমি বলার জন্য কোনো একটা বা দুটো বিষয় বলবেন নাকি? দুই মিনিট। প্রফেসর ইউসুফ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। প্রথমে আমি একটু কৃতজ্ঞতা জানাই যে এরকম একটা গুরুত্বপূর্ণ এবং রাষ্ট্রীয় কাজের সাথে নিজেকে সম্পৃক্ত করার সুযোগ পেয়েছি, সেজন্য আহ্বায়ক হিসাবে আপনাদের প্রতি আমি যেহেতু দেখছেন দেশ জনপদ লাইভ। রানিং স্টাফদের কর্মসূচিতে শিডিউল বিপর্যয়ে রেল, এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী শাহাদাত নিশাদ, সরাসরি যুক্ত হব তার সঙ্গে। নিশাদ, ট্রেনের শিডিউল বিপর্যয় কতটা ভয়াবহ আর কি বলছেন সংশ্লিষ্টরা? জি, নিশাদ আপনি শুনতে পাচ্ছেন আমাকে? দুঃখিত দর্শক, যোগাযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। চাঁপাইনবাবগঞ্জের 250 শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে প্রতিদিনই বাড়ছে ডায়রিয়ার আক্রান্ত রোগীর সংখ্যা, বিস্তারিত জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক রহমান। তারেক, ডায়রিয়ার প্রকোপ বাড়ার কি কারণ বলছেন চিকিৎসকরা? জি ইসিকা, আপনি যেমনটি বলছিলেন, আমি কিন্তু প্রায় ঘন্টা খানেক ধরে চাঁপাইনবাবগঞ্জ 250 শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে অবস্থান করছি, এবং আমি এই যে ডায়রিয়া ওয়ার্ড এবং শিশু ওয়ার্ডে কিন্তু আমি ঘুরে ঘুরে দেখেছি, আমি রোগী এবং রোগীর স্বজনদের সঙ্গে কথা বলেছি এবং চিকিৎসকদের সঙ্গে কিন্তু আমি কথা বলেছি। চিকিৎসকরা আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন যে শীত যেহেতু আসছে এবং মৌসুম চেঞ্জ হচ্ছে, আবহাওয়া চেঞ্জ হচ্ছে, এজন্য মূলত হচ্ছে যে শিশু এবং বৃদ্ধরা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে, বিশেষ করে শিশুরা নিউমোনিয়া এবং ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে। ইসিকা, এই মুহূর্তে আমার কাছে একজন শিশু বিশেষজ্ঞ চিকিৎসক আছে, তার কাছ থেকে আমরা একটু সংক্ষেপে জানতে চাইবো। জি ডাক্তার রাশেদ, আপনি একটু বলবেন এই যে বর্তমানে কি কি রোগ হচ্ছে শিশুদের এবং এটা থেকে উত্তরের উপায় কি? বর্তমানে হচ্ছিল যে শীতজনিত কারণে বাচ্চারা বেশি নিউমোনিয়া এবং ডায়রিয়া নিয়ে ভর্তি হচ্ছে, তবে এই প্রকোপটা আমরা দেখতেছি যে রিসেন্টলি একটু কমে আসতেছে। গত 2 মাসে নিউমোনিয়া এবং ডায়রিয়া রোগীর সংখ্যা বেশি ছিল, এখন আস্তে আস্তে নিউমোনিয়াটা একটু অন্য মাসের তুলনায় একটু কমে আসতেছে, এবং আমাদের এখানে প্রয়োজনীয় যে অ্যান্টিবায়োটিক বেশিরভাগ ওষুধই এখানে সাপ্লাই আছে সরকার থেকে, এবং তারা বেশিরভাগই ওষুধ এখান থেকে পাচ্ছে আর কি। জি ধন্যবাদ। জি ইসিকে, আপনি শুনছিলেন এই চাঁপাইনবাবগঞ্জ 250 শয্যা হাসপাতালে কিন্তু রোগ মেডিসিনের কোনো সংকট নাই এবং ডাক্তাররা যথেষ্ট পরিমাণে চিকিৎসা দিচ্ছেন বলে আমাকে চিকিৎসক জানিয়েছেন। জি ইসিকা, এই ছিল আমার কাছে চাঁপাইনবাবগঞ্জের শিশু ওয়ার্ড থেকে সর্বশেষ পরিস্থিতি। তারেক, অনেক ধন্যবাদ আপনাকে। চাঁপাইনবাবগঞ্জ থেকে ডায়রিয়ার প্রকোপ নিয়ে বিস্তারিত জানছিলাম সহকর্মীর কাছে। দেখছেন দেশ জনপথ লাইভ।
জয়পুরহাটের কনজিউমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ শাখার উদ্যোগে জেলার পাঁচুর মোড়ে আলু, পেঁয়াজ, সয়াবিন তেল সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে আয়োজিত হচ্ছে মানববন্ধন। বিস্তারিত জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রেজাউল করিম। রেজা, রেজা, সেখানকার বর্তমান পরিস্থিতি কি আমাদের বিস্তারিত জানাবেন? পক্ষ থেকে জেলা শাখার পক্ষ থেকে কিন্তু আলু, পেঁয়াজ, সয়াবিন তেল এবং সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দামের ঊর্ধ্বগতিতে এবং সিন্ডিকেটের যে ব্যবসায়ীদের সিন্ডিকেটের যেন ভেঙে ফেলা হয় এবং এটা দৃশ্যমান কার্যকর ব্যবস্থা দেওয়া হয়, এ বিষয়ে কিন্তু এই জেলা কনজিউমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ক্যাবের পক্ষ থেকে মানববন্ধন হচ্ছে। তাই মানববন্ধন এক ঘন্টা আগে থেকে শুরু হয়েছে, এখনো চলছে। তো এখানে আপনারা শুনছেন যে তারা কিন্তু বিভিন্ন নাগরিকরা এখানে কিন্তু সমবেত হয়ে তারা বক্তব্য দিচ্ছেন। আমি এখানকার ক্যাবের যে সভাপতি তার সঙ্গে একটু জানতে চাইবো যে আপনারা তো কাজ করছেন অনেকদিন থেকেই এই এই বাজার নিয়ন্ত্রণের ব্যাপারে, কিন্তু কতটুকু সারা পেয়েছেন এবং কেন আজকে এই রাস্তায় শহরে দাঁড়িয়েছেন আপনারা? বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা ক্যাবের পক্ষ থেকে আজকে যে মানববন্ধনটা করছি, আমাদের 64টা জেলায় কেন্দ্রের সিদ্ধান্ত মোতাবেক ভোক্তাদের অধিকার নিশ্চিত করার জন্য আজকে আমাদের এই মানববন্ধন প্রায় জেলায় শুরু হচ্ছে। আজকে জয়পুরহাটে আমরা বাজার মনিটরিং করতে যাই, দেখি বাজার আমার আছে এবং আমিও একজন টাস্কফোর্সের সদস্য হিসাবে বাজার মনিটরিংয়ে যাই। ভোক্তাদের সিন্ডিকেট কারা করতেছে, কারা এই মালগুলো সিন্ডিকেট আমরা মজুদ রাখতেছে, যেসব অসাধু ব্যবসায়ী যারা মাল মজুদ রাখতেছে তাদের বিরুদ্ধে আমাদের ক্যাবের সংগ্রাম। কারণ এই অসাধু সিন্ডিকেট ব্যবসায়ীদের এই সিন্ডিকেট যদি আমরা ভাঙতে না পারি তাহলে আমরা সেখানে আমরা কষ্ট পাবো। এই জন্য জেলা প্রশাসনকে সাথে নিয়ে এবং জেলা প্রশাসন প্রচুর কাজ করছে এবং আমাদের ধন্যবাদ আপনাকে। তো একটা বিষয় আমি জানিয়ে রাখি যে জয়পুরের সাধারণ মানুষ কিন্তু ভোক্তারা কিন্তু এই আলু উৎপাদনের জেলা জয়পুরহাটে কিন্তু 75 থেকে 80 টাকা আলু কিনতে হচ্ছে, সব জিনিস সরষের তেল সোয়াবিন তেল সব জিনিসের দামই কিন্তু ঊর্ধ্বগতি। এই জন্য কিন্তু সাধারণ মানুষ কিন্তু আজকের এই মানববন্ধনে সমবেত হয়েছেন। এই ছিল আমার জয়পুরহাট থেকে এই জয়পুর 0.0 মানববন্ধন এলাকা থেকে সর্বশেষ। রেজা, অনেক ধন্যবাদ আপনাকে। এই ছিল এখনকার দেশ জনপদ লাইভ, পরের বলছেন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।